মালয়েশিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের নেতার সংবর্ধনা অনুষ্ঠিত। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য শুরু হয়ে যাবে। সম্মানিত বিশেষ অতিথি, নির্বাচিত সরকার দ্বারা থেকে হাবিবুর রহমান তালুকদার রতন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আলোচনা ও সংবর্ধনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহসভাপতি আলী খান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল। রোববার 15 মে হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সোপো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন। বক্তব্য রাখেন বিএনপি মালয়েশিয়া শাখার সহসভাপতি তালহা মাহমুদ ও এম জি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ জাহিদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা সালাউদ্দিন, জনাব মঞ্জু খা সহসভাপতি জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া, শাহজাহান হাওলাদার, রমজান আলী যুব নেতা, জসীমউদ্দিন প্রমুখ। হাবিবুর রহমান তালুকদার রতন খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়ে তাকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আশরাফুল মামুনের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।